দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠে 30তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মহানগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। সুন্দরবন দিবস পালিত হয়েছে খুলনায়। এই উপলক্ষে জেলা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা জাতীয়ভাবে সুন্দরবন দিবস পালন ও সুন্দরবন বিষয়ক মন্ত্রণালয় গঠন করার জোর দাবি জানান। এদিকে সুন্দরবন দিবস পালিত হয়েছে বাগেরহাটেও। দিবসটি উপলক্ষে জেলা প্রেস ক্লাব শেবদার সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়, পরে হয় আলোচনা সভা। প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ডাক্তার এস এ মালিকের স্মরণে সভা ও কম্বল বিতরণ করা হয়েছে সাভারে। পৌর এলাকার মজিদপুরে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাবেল এসবের আয়োজন করেন। দুই জাপানি শিশুর মধ্যে অন্তত একটি শিশু বাবা ইমরান শরীফের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। জেলা সরকারি কলেজের সামনে সচেতন নাগরিকদের ব্যানারে এই মানববন্ধন হয়। সাতক্ষীরা ইয়ান ওমেন ইকোনমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্প অবহিতকরণ সভা হয়েছে একটি বেসরকারি সংস্থার আয়োজনে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপপরিচালক মাসরুবা ফেরদৌস। গাবাদি প্রাণীর বাছুর প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জে। উপজেলার ভাটারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেলার আয়োজন করেন ব্র্যাক কৃত্রিম প্রযোজন এন্টারপ্রাইজ। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। সুরায়া রহমান, বাংলাভিশন, নিউজ ডেস্ক।